আমাদের ওয়েবসাইটে যাচ্ছে অর্থাৎ আমাদের কন্টেন্ট সেকশন এবং সেই ভিজিটর থেকে মাত্র একজন ব্যক্তি যে আমাদের গোলে কনভার্ট হয়েছে দ্য পার্সেন্টেজ অফ দ্য পিপল হু টার্ন ইনটু দিস পিপল তার মানে এখানে নয়জন জন মানুষ দেখতে পাচ্ছে ওখান থেকে একজন মানুষ অ্যাকচুয়ালি কনভার্ট হয়েছে এখন সেই কনভার্টটা হতে পারে হয়তো তারা লিড জেনারেশন হিসাবে কনভার্ট হয়েছে অথবা তারা পার্সেস হিসাবে কনভার্ট হয়েছে অথবা ফোন কল হিসাবে কনভার্ট হয়েছে রাইট এখন এইটার যে পার্সেন্টেজটা তার মানে কনভার্সন হচ্ছে কত জন আর যখন বলবো যে এটার রেশিওটা কত প্রপোর্শনটা কত হ্যাঁ তখনই চলে আসতেছে রেড মানে परसेंटेज এ কনভার্সন রেট হিসাব করা হয় এবং আমরা এই পুরা কোর্সের মধ্যে এই কনভার্সন রেটটাকে অপটিমাইজ করব আমাদের কোর্সের মেইন উদ্দেশ্য এটাই ওকে টু থিংস আর ওথ নাথিং দা কন্টেন্ট ক্যান বি এনি আইটেম অফ মেসেজিং অর এনি ইউজার ইন্টারফেস

ওকে আমাদের কমন একটা বিহেভিয়ার বিশেষ করে যারা ওয়েবসাইটের মালিক অথবা একটা বিজনেসের মালিক তারা একটা ওয়েবসাইট লঞ্চ করার পরে সেই ওয়েবসাইটটা দিয়ে দিলো ওকে এই যে নেন এখন মার্কেটিং করেন এই ওয়েবসাইটটা কি আদৌ কাস্টমারদের জন্য কোনো ভ্যালু অ্যাড করে কিনা সেইটা নিয়ে কেউ রিসার্চ করে না এই যে ভ্যালু অ্যাড করার ব্যাপারটা সেটাই আমরা অপটিমাইজেশন সেকশনে দেখব বারবার এই ব্যাপারটাই চলে আসবে এটাই খেলা এবং সেই খেলার জন্য প্রচুর টাকা পয়সা খরচ করতে হবে আলটিমেটলি কেউ খরচ করতে চায় না ব্রাদার একজন সিয়ারো এক্সপার্ট আপনার মিনিমাম দশ হাজার বিশ হাজার ডলার নেয় সে তিন মাস ছয় মাস কাজ করবে হ্যাঁ বড় বড় কোম্পানি সেটার জন্য ডেডিকেটেড টিম রাখে হ্যাঁ এটা সিম্পল একটা জিনিস না কারণ এটা আপনাকে একটু বলতেছিলাম যে একটা কোম্পানির সেল ধরেন প্রতি মাসে পুরো ট্রাফিকের ওয়ান পার্সেন্ট অথবা টু পার্সেন্ট একজন সিআরও কে সে কেন নেয় মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়াবে অথবা ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করবে পয়েন্ট ফাইভ করা মানে কি ধরেন তার প্রতি মাসে এখন ওয়ান মিলিয়ন সেল সেটা দেড় মিলিয়ন হয়ে যাবে এখন দেড় মিলিয়ন যদি হয়ে যায় তাহলে চিন্তা করেন মানে আধা মিলিয়ন ইনক্রিস করতেছে তিন মাসে রিসার্চ এ সেই তিন মাসে যদি দশ হাজার বিশ ডলার নাই নেয় তাহলে কেমন হল হ্যাঁ দশ ডলার নিবে পাঁচ লাখ ডলার ইনক্রিস করবে সি আর ওর এক্সপেক্ট করবে এটা

সো এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে হান্ড্রেড ভিজিটর আপনার লেস দেন ওয়ান কনভার্সন অথবা ইকুয়াল ওয়ান কনভার্সন যেটাই বলি না কেন এবং এখানে যদি আমরা কনভার্সন রেট অপটিমাইজ করি আমাদের এই হান্ড্রেড ভিজিটর কে দুইজন কাস্টমার নিয়ে আসা অথবা দুইটা সেল জেনারেট করা এখন একটা কাস্টমারের মাধ্যমে দুইটা সেল আসতে পারে অথবা দুইটা কাস্টমারের মাধ্যমে সেল আসতে পারে সো এটাও একটা কিন্তু খেলা আছে যে একজন কাস্টমার কাছ থেকে দুইটা সেল বের করবো এটাও কি সিয়ারের অংশ নাকি দুইটা কাস্টমার কাছে দুইটা সেল বের করবো সেটাও সিয়ারের অংশ ডেফিনেটলি বোধ আমরা সেটা নিয়ে ডিসকাস করব অনলাইন প্রসপেক্টস ক্যান বিকাম ডিস্ট্রাক্টেড এন্ড উইদিন সেকেন্ড ডিসাইড টু নেভিগেট এনাদের ওয়েবসাইট তার মানে খুব বেশি আমরা খুব বেশি তারাই থাকি আমাদের এত সময় নাই একটা রেজাল্ট না পেলে আমরা সেকেন্ড ওয়েবসাইটে চলে আসছি সেকেন্ড ওয়েবসাইট না পেলে থার্ড ওয়েবসাইটে চলে আসছি এটা আমাদের হিউম্যান নেচার এটা আমাদের সাইকোলজি কাস্টমার ধরে রাখা কয়েকটা টাফ সেল তো দূরের কথা রাইট কারণ এখন অনেক অপশন আগে এত অপশন ছিল না একটা দোকানের পাশে আরেকটা দোকান হয়তো থাকতোই না অথবা দূরে দূরে থাকতো মানুষ বাধ্য হয়ে একটা দোকান থেকে কিনে নিত বাট এখন অনেক অপশন জাস্ট মোবাইল ওয়ান ক্লিক

Conversion optimization is an iterative process. You start by understanding your market and making assumptions about how your market interacts with your website. You then adjust your marketing and sales process to test these assumptions and to measure how your market actually responds. Exactly, measuring a customer response on the web is far superior to measuring customer response in any other medium. Learn all you can from the response. Changes to a marketing campaign that increase revenue are rewarding. Instances where adjustments cause a decrease in revenue, present variable information about your market, changes to a website or campaign that do not move the needle in a direction should be cause for concern. Okay, conversion optimization starts when a visitor views a particular ad. Someone to add Click to a visitor website. website -flow. A properly designed campaign, site, collection of web pages, and checkout process will give your prospects the information they are looking for.

ওকে ওয়েবসাইট একটা বিশাল ফ্যাক্টর এবং সে সাথে কন্টেন্ট গুলো নোয়িং ইন হুইজ এরিয়া টু ইনিশিয়েট দা প্রসেস ইজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট এন্ড টাফেস্ট এটা খুব টাফ এটা টা আবার বলে নিছে যে একজন সিআরও তার যদি অনেক বছর এক্সপেরিয়েন্স থাকে সে হয়তো ওয়েবসাইট দেখে বুঝতে পারে কোথা থেকে স্টার্ট করতে হবে বাট মানে একদম মিড লেভেল অথবা শুরুতেই জুনিয়র লেভেলে যারা আছে তাদের জন্য কোয়াইট টাফ যে কই থেকে সিআরও স্টার্ট করবে কপিরাইটিং ধরবে নাকি ইমেজ ধরবে ভিডিওতে হাত দিবে নাকি ল্যান্ডিং পেজ চেঞ্জেস করবে ওয়েবসাইট এর লুকিং চেঞ্জ করবে নাকি প্রোডাক্ট এর ডিটেল চেঞ্জ করবে মানে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে রাইট সো আপনি যখন রেগুলার বেসিসে কাজ করবেন দুইটা তিনটা ক্লায়েন্টের সিআরও অপটিমাইজ করবেন সেলস ইনক্রিজ করবেন তখন একটা আপনার কনফিডেন্স চলে আসবে ওকে সো আবার বলছি আপনার টেস্টিং কিন্তু নরমাল জিনিসটা এখানে প্রচুর ইনভেস্টমেন্ট দরকার মানে প্রচুর টাইমও দরকার সেগুলো আমরা পরে কথা বলবো বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রাইমারি জিনিস থাকে বাট আলটিমেট গোল হচ্ছে টেস্টিং এবং এই জন্য বলতেছে যে কোথা থেকে স্টার্ট করবেন টেস্টিং এর জন্য আপনি একটা কোন একটা এলিমেন্টস অথবা কোন একটা জিনিসকে পয়েন্টস টপিক হিসেবে ধরে নিতে হবে আপনি যদি ইমেজকে যদি ধরে নেন তাহলে অন্যান্য এক মাস দুই মাস টেস্ট করলেন ইমেজ ভালো পারফর্ম করলেন আবার একটা নতুন টপিক ধরলেন এখন এক বছর ধরে একজন সিআরও কে একটা কোম্পানি টাকা দিবে কিনা সেটা কল বাট সিআরও হচ্ছে একটা টিম যে কোম্পানির মধ্যেই থাকবে আর যদি থার্ড পার্টি হায়ার করে পুরো বছরের জন্য তাকে হায়ার করতে হবে দুই তিন মাসে হায়ার করে কিচ্ছু হবে না ওকে সো এটা ক্লায়েন্টরা জানে না বাট আপনি যদি নিজে এজেন্সি রান করেন সিআর তাহলে ক্লায়েন্টদেরকে বুঝিয়ে হবে যে সেলস প্রসেসের বিভিন্ন ড্রপ অফ পয়েন্টস থাকে বিভিন্ন টাইপের লুফলস থাকে সেইগুলো কিন্তু রেগুলার বেসেস এ রিসার্চ করাই হচ্ছে সিআর ও এক্সপার্টের কাজ তার মানে সিআর ও এক্সপার্ট যে হয় তার জব হচ্ছে ইন্টারনাল মানে কন্টিনিউয়াস আর জব থাকে ওকে যে ওয়ান টাইম শট না একবার সেট আপ করলাম ডান যেমন ধরেন ওয়েব এনালিস্ট ওয়ান টাইম সেট আপ করলাম ডান আর এরপরে আর তার জব নাই বাট সি আর ও হচ্ছে কন্টিনিউয়াল প্রসেস এ মিস্টেক মেনি ডিজাইনার মেক ইস্ট টু রিফ্লেক্ট সোন্লি আপন দ ওয়েবসাইট কন্টেন্ট লেআউট রাদার দান ফোকাসিং অন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ওয়াট ওয়ান ওয়ান্স টু অ্যাসি ওকে তার মানে ডিজাইনার নিজেরাই অ্যাকচুয়ালি তাদের ডিসিশন এখানে ইমপ্লিমেন্ট করা থাকে যেটা তাদের ধরেন অ্যাসিভ করার মেন্টালিটি খুব একটা নাই তারা কাজ ডান করে গেলেই ডান তারপরে আর তাদের কোনো ইপল নাই তো এই জন্যই অ্যাকচুয়ালি তখন সিআরও রোলটা চলে আসে ফোকাসিং আপন হোয়াট ওয়ান ওয়ান্স টু অ্যাসিভ শুড বি ফার্স্ট স্টেপ ইন সিআরও এন্ড দেন দা ফোকাস শিপ টু হাউ টু অ্যাসিভ ইট তার মানে কি অ্যাসিভ করবে এবং কিভাবে অ্যাসিভ করবে দুইটা ব্যাপার এখানে চলে আসতেছে ওকে জাস্ট এটা একটা বিভিন্ন চ্যানেল নিয়ে একটু আলোচনা করা হচ্ছে এটা সিআরও তে আপনি অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যে অফলাইন এবং অনলাইন মানে শুধু সিআরও না পুরা মার্কেটেই একটা বড় প্রবলেম হচ্ছে ধরেন আপনি অনলাইনে ট্রাফিক জেনারেট করতেছেন বাট অফলাইনে সেল হচ্ছে সেই সেই সেলটাকে আপনি কিভাবে অনলাইনে দেখাবেন এটা তো একটা কোয়াইট টাফ জব আপনি তখন আলটিমেটলি খুব ভালো অ্যাড দিচ্ছেন বাট মানুষ অনলাইন থেকে কিনতেছে না মানুষ মানে তাদের আউটলেট থেকে কিনতেছে তো এই সমস্ত ক্ষেত্রে অনেকভাবে জিনিসটা মেজার করা যায় ধরেন আগের কোয়ার্টারে অথবা আগের ইয়ারে কোম্পানির সেল কেমন ছিল পরের বছরে অ্যাড দেওয়ার পর তার সেলের ইম্প্যাক্ট কেমন হয়েছে হ্যাঁ তো এই জিনিসগুলো মেজারেবল মানে এগুলো যে একদমই মেজারেবল না সেরকম না বাট হ্যাঁ পাই টু পাই মানে এক টাকা খরচ করে দুই টাকা নিয়ে আসলাম এটা ওইভাবে না হলিস্টিক একটা ভিউ হ্যাঁ সেইটা হয়তো জিনিসটা ইজি আর কি কারণ অফলাইন সেলস ট্র্যাক করা তো টাফ করা যায় বাট টাফ ওকে রিগার্ডলেস অফ দ্য মিডিয়াম

একটা পেজে আসে বিভিন্ন সোর্স থেকে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ ওকে অফলাইন এবং অনলাইন যেটা ইয়েলো পেজ অ্যাক্টিভিটিতে হতো অথবা হয়ে থাকে সেটা অফলাইন আমরা যেটা ডিরেক্টরিতে করে থাকি বিজনেস ডিরেক্টরি সেটা হচ্ছে অনলাইন যেটা বিলবোর্ডে হয়ে থাকে সেটা অফলাইন এবং যেটা অনলাইনে হয় সেটা হচ্ছে ব্যানার অ্যাড আগে যেটা ডিরেক্ট মেল হতো এখনো হয় ডিরেক্ট মেল এখন সেটা হচ্ছে ইমেল ক্যাম্পেইন যেটা টিভি রেডিও অ্যাডভার্টাইজিং অফলাইন ক্যাম্পেইন সেটা অনলাইনে অনলাইন অ্যাডস যেমন সারসাইট হতে পারে দেন আপনার প্রিন্ট অ্যাডভার্টাইজিং যেটা অফলাইনে পেয়ে থাকি সেটা আমরা কন্টেন্ট অ্যাড হিসাবে এখন দেখি যেমন নেটিভ অ্যাড গুলো দেন কনফারেন্স যেটা আগে হয়ে থাকতো অফলাইন এবং এখন হয় এখন সেটা বর্তমানে ওয়েব ইনার হিসাবে অথবা ভার্চুয়াল কনফারেন্স হিসাবে আমরা জেনে থাকি অফলাইনে যেটা টেলি মার্কেটিং অনলাইনেও সেটা টেলি মার্কেটিং হিসাবেই আসছে এবং এটা হয়ে থাকতেছে এখন কিন্তু আপনার এই টেলি মার্কেটিং এর বিভিন্ন ইয়া তৈরি হয়ে গেছে যেমন আগে ভিডিও সেন্ড করা যেত এখন টেলি মার্কেটিং কিন্তু ভিডিও সেন্ড করা যায়

আচ্ছা এরপরে মিডিয়া প্লেসমেন্ট মানে অর্থাৎ এই যে মিডিয়াটা বানালো সেটা কোথায় প্লেস করবে তার মানে মার্কেটিং এবং সিমিলার টাস্ক অফেন উইদাউট দা প্রপার अटेंशन ল্যান্ডিং পেজ ইজ মার্জিনালাইজড গিভিং দা ইমপ্রেশন দ্যাট দা স্ট্রেন্ড অফ দা ওভারঅল ক্যাম্পেইন ইজ অল দ্যাট ইজ नीडेड টু অ্যাট্রাক কাস্টমার হাওয়েভার গেটিং এ প্রস্পেক্ট টু এ ল্যান্ডিং পেজ ডাজ नॉट মিন সাকসেস ইট ইজ জাস্ট দা স্টার্ট অফ দা রোড টু সাকসেস তার মানে একজন ট্রাফিক ওয়েবসাইটে নিয়ে আসা সেটা সাকসেস না বাট इट्स আ রোড টু সাকসেস তার মানে একটা পাথ তৈরি হলো সাকসেস সো বেসিকটা ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন আমরা নেক্সট ভিডিওতে আর একটু ডিটেলে কথা বলবো সিয়ারোনিয়া ওকে থ্যাংক ইউ